বিহুত জমকালে রক্ষা করিব শিল্পী, জমকালের লগত লাগিব মৌ, নহলে পন্দ হব পারে বিহু, মাত ভাগিব পারে কণ্ঠশিল্পী। সমাগত বহাগ বিহু, বহাগ বিহুর মঞ্চত গীত পরিবেশন করিব বিহু মঞ্চত অসমৰ শিল্পী সকল সাজু হয়ে উঠিছে। শিল্পী সকলের দরদামক লৈ ইতিমধ্যে সংবাদ মাধ্যমত বাতৰি পরিবেশন হয়েছে। শিল্পীর বিহু মঞ্চর পরিশ্রমী 2 লাখের পর 10-15 লাখ পর্যন্ত চিরাং হয়েছে বলে প্রচার চলছে। তেনে সময়তে আচার্য পঙ্কজ পাঠকে সামাজিক মাধ্যমত দিছে একটা পোস্ট। পোস্টত কোৱা হৈছে যে শিল্পীসকলে মঞ্চত গান গোৱাৰ সময়ত কেইটামান ঔষধ সেৱন করলে শিল্পীসকলের মাত নাভাগে। জমকাল, মৌ, গরম পানির কথা উল্লেখ করার লগতে মাত শুৱলা হবলৈ মৌ আৰু ত্রিশলা খোৱাৰ পরামর্শ দিছে। এই পরামর্শ পঙ্কজ পাঠকৰ। এতিয়া নিৰ্ভয় কৰিব শিল্পী সমাজে আচার্যর পরামর্শ রক্ষা করে নে নকৰে সেয়া সময়ত লক্ষণীয় হব। নিউজ ডেস্ক রিপোর্ট, টিভি নিউজ, গুৱাহাটী।